চলতি মাসের 31 তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের জনপ্রিয় এবং সবচেয়ে বড় যে ফ্র্যাঞ্চাইজ আইপিএল। এবারে বাংলাদেশের যে লিটন দাসকে নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সে। লিটন দাস এক সাক্ষাৎকারে বলেছেন, আসলে আইপিএলে যে খেলাটা কত বড় একটি আনন্দের বিষয় সেটি আসলে বলে বোঝানো সম্ভব না। কলকাতা নাইট রাইডারে আছেন সুলিন নারায়ণ এবং অ্যান্ড্রু রাসেল, তাদের আমি অনেকদিন থেকে চিনি, তারা বিপিএলে খেলেছে এবং তাদের সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে। তে আসলে কলকাতা যে নাইট রাইডার্সে তিনি লিটন দাস 50 লাখ রুপিতে এবার যে তাকে নেওয়া হয়েছে, সে এটা অত্যন্ত সে খুশি। এবং তার স্বদেশী আছেন সাকিব আল হাসান, বাংলাদেশের অলরাউন্ডার, একই সাথে তারা খেলবে, এটা লিটন দাসের কাছে এক অন্যরকম অনুভূতি। এবং ক্রিকেটার হিসাবে যে বড় সবচেয়ে ভারতের এবং বিশ্বের মধ্যে যে বড় সবচেয়ে আইপিএল একটা ফ্র্যাঞ্চাইজ, এটাতে খেলার আসলে লিটন দাসের পক্ষে আসলে তার তিনি বলেছেন যে আমার পক্ষে আসলে এটা বোঝানো সম্ভব না কত একটা আনন্দ এবং এ বিষয়ে। আর শাহরুখ খান কিং খান লিটন দাসের সম্পর্কে বলেছেন যে আসলে লিটন অবশ্যই এবারের আইপিএল একটা চমক দেখাবে এবং সেই অপেক্ষাতে আমরা আছি। কিন্তু আসলে প্রথম দিকে লিটন দাস, সাকিব আল হাসান আর মুস্তাফিজরা যেতে পারছে না, কারণ আয়ারল্যান্ড সিরিজ রয়েছে। শাহরুখ খান বলছে অবশ্যই যখনই লিটন দাস আসুক তিনি অবশ্যই আইপিএলে এবার একটা কোনো চমক দেখাবে আইপিএলের কলকাতা নাইট রাইডার হয়ে। এবং এই লিটন দাসকে সবাই মনে রাখার মতোই তিনি ইনিংস খেলবে এবং এরকম একটা ধারণা করছেন শাহরুখ খান। সবাইকে ধন্যবাদ। টেন স্পোর্টস 24 চ্যানেলের সাথে থাকুন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা।